আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল ফুলকপির সিঙ্গারা। সিঙ্গারাটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন এটা ঠিক কতটা ক্রিসপি বা খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই মজাদার। ভিতরে ফুলকপির পুরে ভরা আর উপরটা অনেক বেশি ক্রিসপি। এই সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ডো মেখে নিব সিঙ্গারার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। সিঙ্গারার ডোতে কিন্তু তুলনামূলক তেলটা একটু বেশি লাগে, তাই এই পর্যায়ে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এই ময়দাগুলো একটা বাইন্ডিংয়ে চলে আসবে, যেমন এরকম হাতে মোট পাকিয়ে নিলে একটা বলের মতো তৈরি করা যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা ডো মেখে নিতে হবে। তবে পানিটা একবারে সবটুকু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিবেন, কারণ এই ডোটাকে কিন্তু একটু তুলনামূলক শক্ত করে মেখে নিতে হবে। সিঙ্গারার ডো কিন্তু প্রথম অবস্থাতেই নরম করে মাখা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা অতটা ক্রিসপি হবে না। এরকম একটু শক্ত বা খসখসে করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে 15-20 মিনিট রাখলেও হবে। তো ডোটা সেট হতে থাক, এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। পাঁচফোড়নটাকে হালকা একটু তেলের উপরে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে দুটো একসঙ্গে বেটে রাখা আছে। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, এতে করে আর গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব মশলা একসঙ্গে একটু কষিয়ে নেব তেলটা উঠে আসা পর্যন্ত। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা ভালো আসে। টমেটো দেওয়ার পরে একটু হালকা টমেটোটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে। যদিও এটা ফুলকপির সিঙ্গারা, তবে এখানে অল্প একটু আলু ব্যবহার করলে সিঙ্গারার পুরের বাইন্ডিংটা অনেক ভালো আসে, সেই জন্য একটা মাঝারি সাইজের আলু এখানে আমি ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ফুলকপি। এখানে আলুর পরিমাণ খুবই অল্প করে ব্যবহার করতে হবে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য, আর ফুলকপিটাই কিন্তু পরিমাণে বেশি থাকতে হবে। ফুলকপি দিয়ে মশলার সাথে মিনিট দুয়েক একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনাদের সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন অতটুকু পানি এখানে ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। সব কিছু ভালোভাবে একবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে করে সব কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আর এরই মাঝে কিন্তু পানিটা টেনে সব কিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামানের জাস্ট আগ মুহূর্তে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই লাস্টের দিকে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিলে কিন্তু সিঙ্গারার পুরটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তাই আমি সবসময় এরকমটাই করি। আর এই পুরটা আমি ভালোভাবে টানিয়ে একটু আধা ভাঙা করে চুলা থেকে নামিয়ে নেব, এতে করেও পুরের টেস্টটা বেড়ে যায়। আর এরই মাঝে আমার ডোটাও কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গিয়েছে। এবার ডোটাকে হালকা হাতে আর একটু মথে নিব। মথে নেওয়ার পরে ডোটাকে আমি একটা ছড়ানো সারফেসে নিয়ে একটু লম্বা করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে আমার সবগুলো সিঙ্গারা একই সাইজের হবে। কেটে নেওয়ার পরে এবার সিঙ্গারার এই লেচিগুলো আবারও একটা বাটিতে তুলে নিলাম এবং একটা লেচি এখান থেকে সরিয়ে রাখছি এবং বাদ বাকি সবগুলো ঢেকে রাখছি এবং প্রতিটা তৈরি করার আগে এভাবে ঢেকে রাখতে হবে। সিঙ্গারার জন্য একটু মোটা এবং লম্বা করে রুটিটাকে বেলে নিতে হবে, সিঙ্গারার রুটি অতিরিক্ত পাতলা করে বেলা যাবে না। তো একটু লম্বাটে আর মোটা করে রুটিটা বেলে নেওয়ার পরে এবার মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নিয়েছি। এখন সিঙ্গারা তৈরি করব। তো প্রথমেই একটা সিঙ্গারা শিট নিয়ে নিলাম, মুখের দিকতে হালকা একটু পানি লাগিয়ে নিলাম। এভাবে প্রথমেই একটু কোণের মতো করে তৈরি করে নিতে হবে। এবার ভিতরে নিজের পছন্দ অনুযায়ী পুর দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পরে এবার একটা সাইড থেকে একটা সাইডে এনে এভাবে মুখটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে বাকি যে অংশটা আছে সেটাও টেনে এই সাইডটাতে এনে লাগিয়ে দিতে হবে এবং ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল আমার একটা সুন্দর সিঙ্গারা। আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে মুখের দিকটা একটু পানি লাগিয়ে নিয়ে প্রথমে একটা কোণের শেপ দিয়ে নিতে হবে, পছন্দ মতো পুরটা দিয়ে নিতে হবে। তারপরে একটা সাইড থেকে টেনে এই সাইড ধরে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে বাকি যে অংশটা থাকবে সেটাও একসঙ্গে এনে টেনে এই দিকটাকে লাগিয়ে দিতে হবে। ব্যাস, ভালোভাবে মুখটাকে সিল করে নিলেই হয়ে গেল সিঙ্গারা। আর এভাবেই আমি সবগুলো করে নিব। আর এরই মাঝে আমার সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারাগুলো ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে সিঙ্গারাগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। সিঙ্গারা ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি এবং তেলটাকে একবারে অতিরিক্ত গরম না করে প্রথমে হালকা করে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এবার তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজার জন্য এবং অতিরিক্ত গরম তেলে সিঙ্গারা না দিয়ে হালকা গরম তেলে দেওয়ার জন্য। যদি তেলটা অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু উপরটায় কালার চলে আসবে আর ভিতরটা সুন্দর মতো হবে না, আর এতে করে সিঙ্গারাগুলো ক্রিস্পিও হবে না। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো ক্রিস্পি আর মুচমুচে সিঙ্গারা আপনিও তৈরি করতে পারছেন। আমার এই এক ব্যাচ সিঙ্গারা ভাজার জন্য প্রায় 15 মিনিট সময় লেগেছে। আপনাদের 1-2 মিনিট এদিক সেদিক হতে পারে, তবে অবশ্যই এরকমটাই সময় লাগবে, মানে অনেক বেশি কম সময়ের মধ্যে ভেজে তুলতে যাবেন না, তাহলে কিন্তু আবার পারফেক্ট হবে না। যখন এইরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ফুলকপির সিঙ্গারা। আমি আপনাদেরকে একটা সিঙ্গারা প্রথমেই ভেঙে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে ঠিক কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে এবং ভিতরটা দেখেও বুঝতে পারছেন যেটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। এই তো আমার ফুলকপি সিঙ্গারা তো একদমই রেডি, আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে।
ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।